টক খেতে সকলে পছন্দ করে এই যে ফুচকা খেতে গেল সেখানে টক জল খায় এই যে কেউ লেবু প্রচুর টক খায় কিন্তু আমি ভাই এত টক খেতে পারি না আমি খুবই অল্প খাই কারণ বেশি টক খেলে আমার দাঁতটা যেন একদম শিরশির শিরশির করে আর কিছু খেতেই পাই না তো টক খেলে আমি খুবই অল্প খাই তার সাথে একটু চিনি থাকে মিষ্টি জাতীয় জিনিস মিক্সড করে তবে আমি চাটনি বানিয়ে খাই নাহলে এমনি টক আমি বেশি খেতে পারি না তো আমার খুব ইচ্ছে হচ্ছিলো জামিনের চাটনি খাওয়ার তাই জন্য জামিনের কোয়াগুলো ছাড়িয়ে জামিনের চাটনি করতে বসে গেলাম দুপুরবেলায় শুভ দুপুর বন্ধুরা কেমন আছো নিশ্চয় তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমি বেশ ভালো আছি এইভাবে আমার পাশে দেখো আশীর্বাদ দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো জামিনের খোসা ছাড়িয়ে নিয়ে তেল দিয়ে তাতে একটু হলুদ দিয়ে দিলাম যাতে জড়িয়ে না যায় এরপরে কালো সরষে আর কাঁচা লঙ্কা কুনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে কোয়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে নাড়াছাড়া করলাম হলুদ দিলাম নাচাড়া করে তারপরে সুন্দর করে হালকা করে ভাজবো কারণ হচ্ছে বেশি ভেজে নিলে কিন্তু এটা তেতো তেতো হয়ে যায় তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ যে লবণ খেতে পছন্দ করো না তারা তারা একটু কম দিও তো আমি ও স্বাদ মতো লবণ দিলাম এরপরে আমি একটু জল দিয়ে আমার যতটা চিনি দরকার সেই পরিমাণ মতো চিনি দেব। লেবুর অনুযায়ী আমার যেহেতু একটা লেবু ছিল তাই জন্য আমি অল্প চিনি দেব যে বেশি লেবু দেবে তো যেহেতু টকের পরিমাণটা বেশি হয়ে যাবে তাই জন্য সেই পরিমাণ চিনি দিয়ে নাড়াছাড়া করে ফুটিয়ে নিলেন